নমস্কার, আজকে আমি মানকসু দিয়ে মাছ রান্না করব। আমি বড়ো মাছ নিয়েছি, ভেজে রেখেছিলাম, আর নিয়েছি মানকসু কেটে সিদ্ধ করে নিয়েছি। নিয়েছি জিরা বাটা আর লঙ্কা বাটা, জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম। আধা চামচ হলুদ দিয়ে দিলাম। এবার মান কষুগুলো ভালো করে ভেজে নেব। কচুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে তেল আছে, আর তেল দেবো না। এবার লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়ে দিই। এবার দিয়ে দেবো লঙ্কা বাটা, জিরা বাটা। আধা চামচ হলুদ, আধা চামচ লবণ। ভেজে নেব। লঙ্কা বাটা, জিরা বাটা ভাজা হয়ে গেছে, এবার কচুটা দিয়ে আর একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এবার একটু ঢেকে দেবো। এবার মাছগুলো দিয়ে দেবো।
মাছগুলো দিয়ে আর একটু ঢেকে দেব। মানকসুর তরকারিটা হয়ে গেছে, এবার ভাজা জিরাগুলো দিয়ে নামিয়ে নেব। মানকাসু দিয়ে মাছ রান্না হয়ে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।